বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি সুন্দরবন। নোনা জল ও কাদার এই রাজ্যেই বাস রাজকীয় সৌন্দর্যের রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে দিন দিন বনে বাড়ছে মানুষের আনাগোনা, পাল্লা দিয়ে বাঘের আক্রমণের ঘটনাও বাড়ছে। এমন অবস্থায় বাঘ ও মানুষের সংঘাত রোধ করে স্থানীয় আদিবাসীদের সুরক্ষা দিতে চায় বন বিভাগ, চায় বিপন্ন বাঘেদেরও মানুষের হামলা থেকে বাঁচাতে। এই লক্ষ্যকে সামনে রেখেই পৃথিবীর বৃহত্তম বাদাবনের একটি অংশে জালের বেড়া স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাঘ ও বনজীবী মানুষের একে অন্যের বিচরণ স্থল থেকে দূরে রাখতে চায় বন বিভাগ। পরিবেশবাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বন কর্মকর্তা ডাক্তার আবু নাসের মুহসিন। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা সুন্দরবনের 60 কিলোমিটারের বেশি এলাকায় জালের বেড়া স্থাপন করব। বন এলাকায় বাড়ছে জনসংখ্যা, স্থানীয় এসব সম্প্রদায় জীবিকার জন্য অনেকটাই বনের উপর নির্ভরশীল। এতে অতি আহরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, বাড়ছে বন কেটে জমি দখল, বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে বনের এলাকা, মাছের ঘেরও চাষাবাসে বাদাবন আজ বিপন্ন। আগে জলমগ্ন থাকায় বনের অনেক অংশ ছিল দুর্গম, নৌকা করে যাওয়ার উপায় থাকলেও গভীর বনে যাতায়াত সহজ ছিল না। কিন্তু সুন্দরবনের নদী ও খালবিলগুলো পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে, যাচ্ছে নতুন চর, ফলে বনের বিশাল অংশে এখন সহজেই যেতে পারছে মানুষ। সুন্দরবন অঞ্চলে বাঘ ও মানুষের বসবাস বরাবরই ছিল, বাঘেদের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত ছিল। তখন কালভেদে বাঘের আক্রমণে মৃত্যু হতো মানুষের, কিন্তু সাম্প্রতিক সময়ে বন্যপ্রাণীর সাথে সংঘাতের ঘটনা তীব্রতর হয়েছে। খাদ্যের সন্ধানে বাঘেরা বন সংলগ্ন লোকালয়ে আসছে, গ্রামের মানুষদের গোয়ালে বাধা থাকে গবাদি পশু, সহজে সেগুলো শিকারের আশায় বাঘেরা নদী সাঁতরে গ্রামে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের আধারে তারা হানা দেয়। বন এলাকায় হতদরিদ্র মানুষের সম্পদ সীমিত, তাই গবাদি পশুর উপর হামলা তাদের যথেষ্ট ক্ষতিও করে। বন বিভাগের আনুষ্ঠানিক তথ্য মতে গত 15 বছরে 50 বার মানব বসতিতে প্রবেশ করেছে সুন্দরবনের বাঘ। এসব ঘটনায় কখনো বাঘের প্রাণ গেছে, কখনো বা মানুষ বা গবাদি পশুর। 2001 থেকে 2021 সাল পর্যন্ত 49টি বাঘকে স্থানীয়রা হত্যা করেছে বলেও জানা যায় বন বিভাগের তথ্য মতে। তবে সেখানকার গণমাধ্যম জানায়, বাঘ ও মানুষের এই সংঘাতের চলতি শতকের শুরু থেকে এ পর্যন্ত 46টি বাঘ ও 300 জন মানুষের মৃত্যু হয়েছে। 2015 সালে বাঘ শুমারিতে বাংলাদেশের সুন্দরবন অংশে মাত্র 105টি বাঘ রয়েছে বলে ধারণা করা হয়েছে। 2018 সালের জরিপে 114টি বাঘ থাকার অনুমান করা হয়, কিন্তু 2004 সালের জরিপে 440টি বাঘ থাকার অনুমান করা হয়েছিল। সেখান থেকে তাদের সংখ্যায় খরাপতনই উঠে এসেছে পরের জরিপগুলোয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক ডক্টর মনিরুল হাসান খান ছিলেন বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যানের একজন সহলেখক। তিনি বেড়া দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে। তার মতে, সংঘাত কমলে স্থানীয়দের মন থেকে বাঘের প্রতি বিরূপ মনোভাব নিরসন হবে অনেকটাই, ফলে তারাও বাঘ সংরক্ষণে এগিয়ে আসবেন। এবং সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।